আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন এবং আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো সম্মানিত খামারি ভাইরা বা সম্মানিত উদ্যোক্তা ভাইরা, যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন এবং যারা এইটাকে নিয়ে একটু স্বপ্ন দেখছেন, অলরেডি আমার সাথে নতুন কয়েকজন ভাই যুক্ত হয়েছেন, ওনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন, তো ওনাদেরকে সহকারেই বলবো এবং টোটালি প্রত্যেকের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আপনারা আমার আজকের এই ভিডিওর বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওটি দেখার পর, তো কমেন্ট সেকশনে গিয়ে একটু আপনারা আমাদের যদি ভালো লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়তো আমার থেকে নেবেন, বা আমাকে যদি বা আমার যদি ভুল হয় সেহলে আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়ে সেটা সংশোধন করার চেষ্টা করবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, কারণ আমার এই চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নাই। আমরা যারা আছে আমি তাদেরকে আমার পরিবার মনে করি, আমি অন্য কিছু মনে করি না। তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের যেভাবে আমাকে সমর্থন করছেন এটাতে আমি শুকরিয়া, তাই আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাও নিয়েও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, যে বিষয়টি নিয়ে সবচেয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে যে কোন মুরগি চাষ করলে আপনি লাভবান হবেন। এই প্রশ্নটা আমাদের নতুনদের যারা আছে তাদের সবচেয়ে বেশি, বা যারা নতুন উদ্যোক্তা তাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেনটা আমি তাদের মাথায় ঘুরেছি, কোন মুরগিটা চাষ করলে আমি লাভবান হব। এবং এই বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার করব এবং আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু ধারণা আমি সেটা আপনাদের সামনে আজকের এই বিষয়টা থেকে শেয়ার করব। তো বন্ধুগণ, আমি প্রথমে একটা কথা বলি, যারাই বলে মুরগি পালন খুবই ইজি, আমিও মুরগি পালন করলে রহিম করিম সত্তার জব্বারের মতো আমিও এক মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফাও কথা এবং ভুয়া কথা। এবং এইরকম চিন্তাধারা নিয়ে যদি আপনি এই সেক্টরে আসেন তাহলে এই সেক্টর আপনার বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, সরাসরি আমার কথা, যেটা আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এখান থেকে শিখবো, এটাকে ভালোবাসবো এবং এখান থেকে আমি আমার নিজের উপার্জনটা বের করে নিয়ে আসবো, তবে আপনি এই সেক্টর থেকে সাকসেস এবং কিছু বের করে নিয়ে আসতে পারবেন। অন্যজন কিছু করছে তার দেখা দেখি আপনি এখনও শুরু করে দিলেন, এই ক্ষেত্রে আপনি লুজার হবেন বেশি। ঠিক আছে, আমি একটাই বলব, শুধু এই সেক্টর না, প্রত্যেকটা সেক্টরে আপনি যখন কোনো কিছু করতে যাবেন আগে সেই বিষয়টা নিয়ে গবেষণা করেন, একটু টাইমলি নেন। আপনি হঠাৎ করে চলে আসলেন, একটা চালানে মার খেয়ে গেলেন 2-3 লাখ টাকা, ওই 2-3 লাখ টাকা মার খাওয়ার আগে আমি মনে করি মার খাওয়ার চাইতে আপনি একটা মাস সময় নেন, 2-3 মাস সময় নিয়ে এই সেক্টরটা নিয়ে গবেষণা করেন, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, জানুন, কাছা গিয়ে জানুন, নিজের চোখে গিয়ে দেখুন, তারপর আপনি এই সেক্টরটার নামুন। এই এই একটা বিষয়। অর্থাৎ তাহলে প্রথমে বলতে চাচ্ছি আমরা যে সেক্টর এই সেক্টরটা নিয়ে যে এই এই সেক্টরে আপনি আসবেন কি না। হ্যাঁ, আপনি আসেন এই সেক্টরটা, তবে আপনার মন মানসিকতা থাকতে হবে একদম এটাকে ভালোবাসতে হবে, এই সেক্টরটাতে ভালোবেসে আপনি কাজ করতে হবে। দেখেন আমার এই এই মুরগিগুলি, দেখেন এই মুরগিগুলি এখানে 500 পিস মুরগি আছে, বাচ্চা আছে, ওরা ব্রিডিং আছে। আমি এখানে আমার স্টাফ কিন্তু কাজ করতেছে, আমার স্টাফ কাজ করতেছে এবং সাথে সাথে আমি নিজে কাজ করি। এবার আমার যে বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুবই অসুস্থ, এর আগে 2টা ভিডিওতে বলছি, তারপরে আমি চিটং থেকে এখানে চলে আসছি, কারণ আমার স্যাটিসফাইড না, আমি অন্যের কাজের প্রতি আমার স্যাটিসফাইড, আমাকে নিজে করতে হয়, নিজে করতে হয়, তারপর আমি নিজে চোখে আসি, দেখি করে ও করে গেছে, আমার হচ্ছে কিনা সেটাও দেখি। যদি ভালোবাসতে পারেন এভাবে, এমনভাবে আপনি আপনার এভাবে যদি সরাসরি কথা, বউকে যেভাবে ভালোবাসতে পারেন, আপনার বন্ধুদেরকে যেভাবে ভালোবাসতে পারেন, সেমভাবে এই সেক্টরটা এভাবে যদি ভালোবাসতে পারেন, আপনি আসেন এই সেক্টরে, এই সেক্টরটা আপনার জন্য। পয়েন্ট ওয়ান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, আপনি কোন মুরগিগুলো নিয়ে কাজ করবেন, সোনালি মুরগি নাকি ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগি চাষ করবেন না সোনালি মুরগি চাষ করবেন, এই জিনিসটা আসার আগে আপনি যে বিষয়টা নিয়ে আপনার মনটা চাচ্ছে, আমি ফার্স্ট অফ অল এটা পুরো একটা সায়েন্টিফিক বিষয়, দেখেন আপনি আগে নিজের মনকে প্রশ্ন করেন, মনকে প্রশ্ন করেন যে আপনি পারবেন কোনটা, আপনার দ্বারা কোনটা পসিবল। দেখেন যখন নিজের মন থেকে আত্মবিশ্বাস দিয়ে আগে থেকে একটা জিনিস বলা হয় যে হ্যাঁ আমি এটা পারবো, তখন কিন্তু যে কোনো একটা কাজের 80% বা 70% কাজ কিন্তু অটোমেটিক হয়ে যায়।
বাকি মাইনাসের খাতায় যে 30% বা 20% আসে সেগুলোকে আপনাকে হাতে কলমে বা বাস্তবিক আক্ষরিক অর্থে করতে হয়, ঠিক আছে? এই হলো। এখন আপনি আগে নিজেকে প্রশ্ন করেন, ব্রয়লার করবেন না সোনালি করবেন। প্রশ্ন কিন্তু এটা হচ্ছে ভিডিওর যে কোন মুরগি চাষ করলে আপনার লাভ হবে, সোনালি নাকি ব্রয়লার, ঠিক আছে? এটাই তো। কিন্তু আগে নিজে প্রশ্ন করেন নিজেকে। আপনি আমি আমার এই হেডলাইনের বিপরীতে আমি বলবো দোনোটা মুরগি চাষ করলে আপনার লাভবান হবে, কিন্তু আপনি দোনোটা পারবেন? পারবেন না। আপনি আগে যেটা পারবেন, মন চায়, মন চাচ্ছে সেটা নিয়ে কাজ করেন, সেটা নিয়ে গবেষণা করেন, এক দুই মাস গবেষণা করেন, এটার পিছনে সময় দিন, সরাসরি যাই দেখেন ব্রিডিং থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত কী ধরনের ওষুধ, কী ধরনের তাপমাত্রা, কী ধরনের পরিবেশ, তেল পাড়ের নিয়মটা, উঠানোটার নিয়মটা, লিটারের নিয়মটা, খাদ্য পাত্র দেওয়ার নিয়মটা, সব বিষয় নিয়ে আপনি আগে গবেষণা করেন, জানেন, বুঝেন, তারপরে গিয়ে আপনি এই সেক্টরটাতে আসেন। যদি ব্রয়লার কাজ করেন, ব্রয়লারও আপনি আপনি যদি এই সেক্টরটা হচ্ছে এক কথায় আপনি চাইলে সোনালি মুরগি তো লাভবান হতে পারবেন, ব্রয়লার মুরগি তো লাভবান হতে পারবেন, তবে আপনাকে একটু টেকনিক্যালি কৌশলী এখানে কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে কখন কোন সময়টা ইউজ করতে হবে, কোন সময়টা ব্যবহার করতে হবে, কোন সময়টা কিসের সময় সবই জানতে হবে। জানার পর আপনাকে এই সেক্টরটাতে আসুন, ওয়েলকাম, এখানে কিছু নিতে পারবেন। যারা জানে না হুট করে চলে আসে, তারা হুট করে ধপাস করে গাছ থেকে পড়ে যায়, পড়ে দেওয়ার পর মাজাটা ভেঙে গেলে বলে যাবো ভাই আমার মাজাটা ভেঙে গেছে, আমি আর এই গাছ থেকে লাভ দিব না। তুমি যদি কৌশল জানো তাহলে তুমি গাছ থেকে লাভই দিতে পারবা, সমস্যা নেই, কৌশলটা তো জানতেই, ঠিক আছে? এরপরে আপনি আসলেন, ভালো কথা, আপনি এখন যত্ন আপনি এই এই সেক্টরটা হচ্ছে সোনালি বলেন বা ব্রয়লার বলেন, আপনাকে যত্ন করতে আপনাকে যত্ন করতে হবে। আপনি যদি ভালো করে যত্ন করতে পারেন সোনালি তো লাভবান করতে পারবেন, ব্রয়লারও লাভ করতে পারবেন। তবে এখানে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে সোনালি পালন করলে আপনার একটু লং টার্ম, যেমন দুই মাস আড়াই মাস পর্যন্ত আপনাকে মালটা কী করতে হয়, পালন পালন করতে হয়। আমরা কিন্তু মানুষ, আমাদেরও ফ্যামিলি আছে, তা আমরা কি দুই মাস পর্যন্ত আপনি আপনার ফ্যামিলি বাকি দোকানদারকে বুঝাতে পারবেন, ঘর বারোওয়ালাকে বুঝাতে পারবেন, ইলেকট্রিক বিলওয়ালাকে বুঝাতে পারবেন দুই মাস পর্যন্ত? পারবেন না। মাস শেষে 30 দিনের পরে কিন্তু সবগুলো 10 তারিখের আগে এসে ঘরের সামনে হাজির, ইলেকট্রিক বিল, ডিস বিল, এই বিল, সেই বিল, খাদ্য, বাকি দোকানদার, ঘর ভাড়া, হিউজ। এখন যাদের এই প্রবলেমটা নাই, হ্যাঁ, বা ব্যাকআপ দেওয়ার মতো আছে, তারা সোনালি মুরগিতে আসেন, ভালো করে যত্ন নেন, ভালো প্রফিট পাবেন। হ্যাঁ, আড়াই মাস পরে যেটা পাবেন সেটা ভালো মানের প্রফিট পাবেন, কত চল লং টাইমটা একটু লং। এখন আমি শর্ট ব্রয়লারটা করার কারণ হচ্ছে আমার এই বিষয়গুলো ফেস করতে হয়, ইলেকট্রিসিটি, ঘর ভাড়া, এই বিল, সেই বিল, হাবি যাবি বিল আমার ফেস করতে, যেটা এখন আড়াই মাস পরে যখন আমি আমি চালা সোনালি করতেছি না, কারণ আড়াই মাস পরে যদি যাই চালানটা থেকে যদি লাভ আসে সীমিত আসলো, কিন্তু আমার কিন্তু দুই মাস আড়াই মাসের ঘর ভাড়া জমে গেছে, ইলেকট্রিসিটি জমে গেছে, এই বিল জমে গেছে, বাকি দোকানদার জমে গেছে, তো মোটামুটি আমার এটা এক ধরনের, আমার জন্য এটা একটু ব্যাকফুট সাইট হয়ে যায় সোনালিটা। তাই আমি ব্রয়লারটা পালন করি, আমার লাভ হোক আর লস হোক সেটা আমার এক মাসের মধ্যে হিসাব ক্লিয়ার, ঠিক আছে? এই জন্য আমি ব্রয়লারটা পালন করে থাকি। তবে আরেকটা বিষয় হচ্ছে আমি ব্রয়লারটা পালন করার আরেকটা চাহিদা, যেটা ভালো, আমি যে বলছি যে ব্রয়লার মুরগি পালন করবেন না সোনালি মুরগি পালন করবেন, তবে অনেকে ভয়ে ব্রয়লারটা পালন করে না। আসলে ব্রয়লারটা পালন করা পরিশ্রম একটু বেশি, বাট পালন করাটা খুবই ইজি, শর্ট টাইমের মধ্যে সব কিছু, এটার বাজারের একটা যেমন নির্দিষ্ট আছে, 5 টাকা এদিক সেদিক নামে বা 10 টাকা উঠানামা করে, সোনালির ক্ষেত্রে সেটা আপনি ওই দুই মাস পরে গিয়ে আপনি তখন ক্যালকুলেশন করতে গিয়ে আপনার হিজিবিজি হয়ে যাবে। তবে আমি যাদেরকে বলবো, আমি যারা সোনালি পালন করেন, যাদের ওই ধরনের কোনো প্রবলেম না থাকে, যে পিছনের কোনো টানা হিসরার প্রবলেম না থাকে, তাহলে সোনালিতে যান, সোনালি ওয়েলকাম, এবং ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ওইটা ভালো। আর যারা আমার মতো এরকম ছোটোখাটো মানুষ আছেন বা যাদের 30 দিনের মধ্যে সব হিসাব ক্লোজ করতে হয়, সো তাদের জন্য ব্রয়লারটাই বেস্ট হয় আমি মনে করে থাকি। আর মুরগি পালন এত কঠিন না, একটু জানতে হয়, সেটা সোনালি হোক ব্রয়লার হোক, টাইম মতো ওদের খাদ্য পানি এবং ওদের তাপ, তারপর ওদের বিছানা, হ্যাঁ, ওদের পরিবেশ, ঘরের যে পরিবেশ ওটা থাকার যদি কনফার্ম করতে পারেন, ইজি, জাস্ট একটু জানতে হয়, একটু বুঝতে হয়। ভাই আপনি যেরকম মানুষ, আপনি যেমন আপনার তেল সাবান দরকার, খাদ্য পানি দরকার, গোসল করা দরকার, আপনার জঞ্জালের মধ্যে আপনি থাকতে পারবেন না, পরিষ্কার জায়গায় থাকা চাই, সেম ওরাও প্রাণী, ওদেরকে ওইভাবেই ভাবেন তাহলে পারবেন।
তাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে বা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের যদি কোনো উপকার হয় তাও কমেন্ট বক্সে জানাবেন। এনি যে কোনো মতামত, আজকে কয়েকজন দেখতে পাচ্ছে আমাকে গালিও দিচ্ছে কমেন্টে, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের বাজে কথা বলছে, তাদেরকেও স্যালুট ভাই, ধন্যবাদ। কারণ আপনারা একটা পরিবারে সবগুলা ভাই ভালো হলে কিন্তু পরিবারটা কেমন জানি আমার মনে হয় না ভালো হয়। হ্যাঁ, একজন ভাই তারা থাকা দরকার, তো তাহলে গড়টা জমে ওঠে, ভাইদের মধ্যে একটা ভালো মহাব্বত, আদর মহাব্বত বা ফ্যামিলিটা একটু জমে ওঠে। সো আমি মনে করে থাকি আপনারাও আমার সেই তারা তারা ভাইগুলোর কাতারে আছেন, যারা আমাকে গালি দিচ্ছেন, যারা আমাকে বকা দিচ্ছেন। তো আপনাদের যে গালি দিচ্ছেন বকা দিচ্ছেন কমেন্ট করে, সেটার জন্য ধন্যবাদ। দুঃখিত কিছু মনে করবেন না, ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।